Hello everyone, welcome to Day Study. Aaj amader bishoy biology. Bios jar ortho jibon ebong logos jar ortho gyan. Ei dutu Greek shobdo theke biology shobder utpotti. Ei biology er jonok ba पिता बला होय एरिस्टोटल के बायोलॉजी के आम्रा प्रधानतः तीन टे भागे भाग करते पड़ एक नंबर जूलॉजी जार जनक एरिस्टोटल जूलॉजी ते आम्रा एनिमल सम्पर्के आलोचना करबो जारा एक स्थान थेके अन्य स्थाने मुख करते पारे आर बोटानी होच्छे उद्भिद विद्या जार जनक बला होय थियोफिस्टस के उद्भिद ताराई जारा एक स्थान थेके अन्य स्थाने मुख करते पारे ना মাইক্রোবায়োলজি হচ্ছে জীবাণুবিজ্ঞান যার জনক লিভেন হক জীবাণুবিজ্ঞানে আমরা যাদের খালি চোখে দেখতে পাই না যেমন ভাইরাস ব্যাকটেরিয়া এদের অধ্যয়ন করা হয় আমাদের সমস্ত শরীর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমন্বয়ে গঠিত তাই দেহের গঠনগত একক বলা হয় কোষকে যখন কোনো কোষ ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায় তখন পার্শ্ববর্তী কোষ কোষ বিভাজনের মাধ্যমে স্থান দখল করে এই সেল থিওরি দেন স্লাইডেন এবং সোয়ান কোষের অধ্যয়নকে আমরা সাইটোলজি বলা হয় রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন যা একটি মৃত কোষ প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন লিভেন হক এবং সবথেকে ছোট কোষ মাইক্রোপ্লাজমা বড় কোষ উটপাখির ডিম মানব দেহের মধ্যে সবচাইতে ছোট কোষ হচ্ছে স্পার্ম বা শুক্রাণু আর সবচাইতে বড় কোষ হচ্ছে ওভাম বা ডিম্বাণু আর সবচেয়ে দীর্ঘতম বা লম্বা কোষ হচ্ছে গিয়ে স্নায়ু কোষ বা নিউরন যা মস্তিষ্কে অবস্থিত কোষের পুনর্নির্মাণ বা রিজেনারেশন সবচেয়ে দ্রুত হয় লিভার বা যকৃতে এবং সবচেয়ে ধীর হয় বা হয় না মস্তিষ্কে যা হলো নিউরন আমাদের শরীর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমন্বয়ে গঠিত হয় এবং এই প্রতিটি সজীব প্রাণী কোষ একটি পাতলা সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা বা ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকে একে আমরা কোষ পর্দা বা সেল মেমব্রেন বলতে পারি সিলেক্টিভলি পারমিয়েবল বলার কারণ হচ্ছে কিছু সিলেক্টিভ ম্যাটেরিয়ালই কোষ পর্দার মধ্যে ইন এবং আউট হতে পারবে এই কোষ পর্দা প্রোটিন দ্বারা নির্মিত হয় যা কোষের ভেতরকার অংশকে বাহ্যিক পরিবেশ থেকে রক্ষা করে তাহলে আমরা কী জানলাম যে প্রতিটি সজীব কোষের বাইরে একটি কোষ পর্দা থাকে এবং যার ভেতরের অংশে থাকবে প্রোটোপ্লাজম যা একটি থকথকে জেলির মতন অংশ এবং থাকবে কিছু সজীব কোষীয় অঙ্গাণু যারা কোষের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে কোষীয় অঙ্গাণুর মধ্যে প্রধান হলো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন অল্টম্যান এটি একটি দ্বিস্তর পর্দা বিশিষ্ট অঙ্গাণু যার অভ্যন্তরীণ পর্দা আঙুলের ন্যায় গঠন সৃষ্টি করে যাকে আমরা ক্রিস্টি বলি এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেনের শোষণ হয় বা অক্সিশোষণ ঘটে যার ফলস্বরূপ আমরা ক্রেপস চক্র দেখতে পাই এবং এই ক্রেপস চক্রের ফলে 38 অণু এটিপি তৈরি হয় এই 38 অণু এটিপি মিলে তৈরি করে এক অণু গ্লুকোজ এবং এই এক অণু গ্লুকোজ আমাদেরকে 4.2 KCAL শক্তি দেয় তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ বডি বলি আমাদের সারাদিন স্বাভাবিক কাজকর্ম করার জন্য টোটাল 25 KCAL শক্তির প্রয়োজন হয় এবার আমরা দেখব আরেকটি প্রধান অঙ্গাণু যাকে আমরা বলবো গলগি বস্তু বা গলগি বডি ইতালীয় স্নায়ুবিজ্ঞানী ক্যামিলিও গলগি 1898 সালে পেঁচা ও বেড়ালের মস্তিষ্কে কোষের গলগি বস্তু আবিষ্কার করেন শক্তি সংবহনের কাজ করে থাকে গলগি বস্তু অর্থাৎ শরীরে এক অংশ থেকে অন্য অংশে শক্তি পরিবহন করে এই গলগি বস্তু বস্তু প্রথম কিন্তু মস্তিষ্কে শক্তি সংবহন করবে তারপরে অন্য অংশে শক্তি সংবহন করবে আজকের ভিডিওটি এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং